আমজনতার কাছে তিনি রাজনৈতিক দেবের থেকেও অনেক বেশি শ্রদ্ধেয়, ভালোবাসার পাত্র মানুষ দেব হিসেবে। 10 বছর রাজনৈতিক ক্যারিয়ারে টলিউড সুপারস্টার দেখিয়ে দিয়েছেন সৌজন্যতা কাকে বলে। বাংলার গ্রামগঞ্জে তার ভক্তের সংখ্যা অগণিত, খাটাল হোক বা বালুরঘাট, দেবতা বলতে পাগল ফ্যানেরা। তাই তো তাকে দেখতে উন্মত্ত জনতার ভিড় বাঁধ মানে না। লোকসভা ভোটের আগে যে মানুষটি রাজনীতিকে জলাঞ্জলি দেওয়ার কথা বলেছিল, এখন তাকে বাংলার মাঠে ঘাটে তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হিসেবে প্রচার করতে দেখা যাচ্ছে। ঘাটালে ব্লকবাস্টার প্রচারের পর তাকে উত্তরের জেলাগুলিতেও প্রচারে দেখা গিয়েছে। বুধবার বালুরঘাটের প্রচারের ঝলক শেয়ার করেছেন টলিউড সুপারস্টার। সেখানে দেখা গেল বালুরঘাটের চপার থেকে নামতেই মাঠে এক মহিলা এসে তার দুই পা জড়িয়ে ধরেন। স্নেহে পরম যত্নে ওই মহিলাকে দু হাত ধরে তুলতে দেখা যায় দেবকে। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখবে বলে অনুরাগীরা সে কি উচ্ছ্বাস, একটু ছুঁয়ে দেখার জন্য চোখের জলও ফেলতে দেখা যায় তাদের। সেসব আবেগ মাখা মুহূর্ত নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সুপারস্টার প্রার্থী। দেবের বালুরঘাট প্রচার এমনিতেই চর্চায়। প্রতিদ্বন্দ্বী শিবিরের প্রার্থী সুকান্ত মজুমদারের প্রশংসা করায় রাজনৈতিক মহলে নানা জল্পনায় সূত্রপাত। অমিত মালব্য খোঁচা দিতে ছাড়েননি তাকে, সেসব নজর এড়ায়নি দেব। পাল্টা এক্স হ্যান্ডেলে লিখে ঠারে ঠোরে তিনি বুঝিয়ে দেন যে তিনি সৌজন্যতায় রাজনীতি করেন।